কথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তাই রিমলি, মিষ্টি, পায়েল, মেঘা, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। রিমলি, তোমার মুখটা অমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ নয় তো? জানো, ওনা বাইরের খাবার খাওয়ার জন্য রোজ রোজ বায়না করে, ওই খেয়েই তো শরীর খারাপ করেছে। রিমলি, এ তো ভালো কথা নয়। জানো বাইরের খাবারে কত ধুলো ময়লা থাকে? ঠিক বলেছো, বাইরের খাবার খেলে আমারও শরীর খারাপ হয়। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা খাওয়ার আগে হাত ধুয়ে নাও তো। ধুই তো, কিন্তু সব সময় মনে থাকে না। ওহো, তাহলে কেমন করে হবে? লক্ষ্মী সোনারা, তোমাদের সকলকে বলছি, খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। এবার গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো বনতুলসী গ্রামের নাম শুনেছো? ওই গ্রামে বিল্টুর বড় পিসিমা আর তার ছেলে ভন্ডুল থাকে। পরীক্ষার পরে স্কুলের ছুটিতে বিল্টু ওর বড় পিসিমার বাড়ি ঘুরতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। আজ সেই গল্পই তোমাদের বলবো। বাবা, রাজস্থান ঘুরতে যাওয়ার টিকিটটা কি কাটা হয়েছে? রাজস্থানে বোধহয় এবার যাওয়া হবে না। কেন? আরে, আমার এ সময় বেশ কয়েকটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই এবারে ট্যুরটা বোধহয় ক্যান্সেল করতে হবে। তাহলে এই ছুটিটা আমাকে বাড়িতে বসেই কাটাতে হবে। তাছাড়া আর কি করবি বল দেখি? আইডিয়া! মা, আমি তো বনতুলসী গ্রামে বড় পিসিমার গ্রামের বাড়িতে যেতে পারি, বহু বছর হয়ে গেল যাই না। এই বৃষ্টির সময় গ্রামে জলকাদার মধ্যে যাবি? বৃষ্টি? কোথায় বৃষ্টি? এই এক আধ দিন বৃষ্টি হচ্ছে, আবার চার দিন কি গরম পড়ছে, দেখছো না? আর এই জন্যই তো গরমকালে আমার পাহাড় থেকে নামতেই ইচ্ছে করে না। কিন্তু তুই একা চিনে যেতে পারবি? কেন, আমি অন্তুকে সঙ্গে নিয়ে যাবো। অন্তুও বলছিল বনতুলসী গ্রামের কথা, আর বড় পিসিমা অন্তুকে বড় ভালোবাসেন, ও গেলে খুশিই হবেন। বেশ, যা, দুদিন ঘুরে আয়। বর্দির বাতের ব্যথার ওষুধগুলো কিনে দেবো, বর্দিকে দিয়ে আসতে পারবি। কিন্তু যাওয়ার আগে একটা চিঠি লিখে জানিয়ে দিও যে তোমরা যাচ্ছ, নইলে বর্দি আবার অসুবিধায় পড়বেন। ঠিক আছে মা, আজ বিকেলেই আমি অন্তুর সঙ্গে কথা বলবো। আমি বনতুলসী গ্রামে বড় পিসিমার বাড়ি যাচ্ছি, তুই যাবি অন্তু? আলবাত যাব। ইয়া, একবার মাত্র গেছিলাম, কি সুন্দর গ্রাম রে! আর তোর পিসিমার হাতের রান্না, আহা, কোনোই অবধি চেটে খেতে হয়, এত সুন্দর। আর ভন্ডুলদা তো আছেই। তাহলে সামনে শনিবার সকালের ট্রেনে রওনা হব, কি বলিস? বটেই তো, আমরা ভন্ডুল দাদার সঙ্গে খুব খেলবো, সাঁতার কাটবো আর প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে আসবো। শনিবার দুই বন্ধু সকাল সকাল 7:15 ট্রেন ধরে হাওড়া থেকে রওনা হল। জানিস বিল্টু, আমার গ্রাম খুব ভালো লাগে, কত খোলামেলা, কত খেলার জায়গা, তাই না? আমারও রে, শহরে থাকলে না হাঁপিয়ে উঠি। আর তোর ভন্ডুল দাদা খুব ভালো, মনে আছে শেষবার যখন এসেছিলাম, ভন্ডুল দাদা আমাদের ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, নৌকা বাওয়া সব কিছু শিখিয়েছিল। ভন্ডুলদা মানুষটা খুব ভালো রে, মনে এতটুকু জটিলতা নেই, সবাইকে সমান ভালোবাসে।
আর সহজ সরল বলেই তো অনেকে আবার ওকে বোকা ভাবে। যারা বোকা তারা ভাবে, আমরা তো ভাবি না বল। এদিকে হলো কি জানো, ট্রেন লেট থাকার জন্য বেলা 2:30 সময় বনতুলসী গ্রামে ওরা পৌঁছল। স্টেশনের বাইরে এসে দেখল একটা গরুর গাড়ি। গাড়োয়ানকে ডাকলো বিল্টু। ভাই, আমাদের একটু কেতুপাড়ায় পৌঁছে দেবে? ও আচ্ছা, তা কেতুপাড়ায় কোন বাড়ি যাবেন? জয়দেব চক্রবর্তীর বাড়ি। বন্ধুদের বাড়ি? ওঠেন ওঠেন, চলেন। আহ, বড় ভালো ছেলেটা, কি থেকে যে কি হয়ে গেল এই গাড়োয়ান দাদা? কি বলছে রে? কি জানি ঠিক বুঝলাম না, বাদ দে, চল, বড় খিদে পেয়েছে। নিন বাবুরা, এই যে কেতুপাড়ার মোড়, আমি আর যাব না, আপনারা এখানেই নেমে যান। আরে কিন্তু বাড়িটা তো আরেকটু এগিয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, আমার এখানেই ছেড়ে দেন। বোঝো কাণ্ড, আর দুপা গেলে কি ক্ষতি হতো? আরে কি রে বিল্টু, কেমন আছিস? দে বাক্সটা আমার হাতে দে। আরে ভন্ডুলদা, তুমি কোত্থেকে? কেন, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কই, দেখতে পাইনি তো? আরে তাতে কি, নে চল চল চল। আর এই বুঝি তোর বন্ধু অন্তু, অনেক দিন পরে দেখলাম, বড় হয়ে গেছে। ভন্ডুল দাদা, আমায় চিনতে পেরেছো? হুম, চিনতে পারবো না, আমি সবাইকে চিনতে পারি, সব বাইকে। ভন্ডুলদা, তুমি জানলে কি করে আমরা আসছি? চিঠি পেয়েছিলে? তোরা আসবি আর আমি জানবো না? আমি ঠিক খবর পেয়ে যাই। ওই যে, ওই যে বাড়ি দেখা যায়, চল আমরা পেছনের খিড়কির দরজা দিয়ে ঘুরে যাই। খিড়কির দরজা কেন, সামনে দিয়ে ঢুকবো না কেন? সামনে? আরে সামনের দরজাটা তো বন্ধ, মার খুব অসুখ, উঠে দরজা খুলতে পারবে না। তাই বুঝি পিসিমা অসুস্থ? বড় পিসিমা কই? শোবার ঘরে মা শুয়ে আছে। কি হয়েছে বড় পিসিমার? আর বলিস না, ডাক্তার ধরতেই পারছে না, আজ 1.5 মাস ধরে জ্বর, কোনো মতে সারছে না। কে? ভন্ডুল এলি? আমার বিল্টু সোনা বাবা এসেছে, ও ওকে ভেতরে নিয়ে আয়। ও মা, কত বড় হয়ে গেছিস, আর এই তোমার বন্ধু বুঝি বাবা। এই নে ধর, ঢক ঢক করে খেয়ে নে তো দেখি। বা কি মিষ্টি জল। যাও বাবা, তোমরা স্নান সেরে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। তুমি আমাদের দুধ আর চিড়ের ব্যবস্থা করে দাও, আমাদের জন্য এই বেলা আর তোমাকে অন্য কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, যা তোরা কুয়োর ঠান্ডা জলে স্নান সেরে আয়। এ কি করেছো বড় পিসিমা, এত কিছু তুমি রাঁধলে কখন? এই তো
তোরা স্নান করতে গেলি সেই ফাঁকে। ভাত মাছ পোলাও শাক মাংস ভাজাভুজি পায়েস এত কিছু এর মধ্যে, কি বলছো বড় পিসিমা? আহা কথা বাড়াস না, খেয়ে দে কথা বল, খেয়ে দেখ কি অমৃত স্বাদ হয়েছে। কি ঠান্ডা আর শান্ত জায়গাটা না রে? একটু বেশি শান্ত। আগে যখন এসেছি তখন ভণ্ডুলদা বড় পিসিমার কথাবার্তা কাজকর্মে বাড়িটা পুরো সরগরম হয়ে থাকতো, এবার যেন কেমন সব চুপচাপ। যাকগে বিল্টু, আজ বিকেলে পরাণদেহির বিলে যাবি? তা যাওয়া যেতে পারে। তোর মনে আছে এখনো পরাণদেহির কথা, সেই নৌকো চড়ার কথা? বাবা কি মস্ত বড় বিল রে, এপার ওপার দেখা যায় না, আর বেশ জল থই থই করছে। ভণ্ডুলদা এলো না কেন বলতো? ভণ্ডুলদা এলে আরও বেশি মজা হতো, নৌকো চড়তে পারতাম, মাছ ধরতে পারতাম। জানিস আমার মাছ ধরতে খুব ভালো লাগে। আরে আমারও তো। আর এই বিলের রুই কাতলার খুব স্বাদ, সেবার তো এসে ইয়া বড় বড় মাছ ধরেছিলাম। এই নে বিল্টু ছিপ, মাছ ধরবি বলছিলি না? ভণ্ডুলদা তুমি কোত্থেকে এলে? আমি তো তোদের পিছন পিছনই এলাম, তোদের কি একা ছেড়ে দিতে পারি? পিছন পিছন এসেছো কই, দেখতে পেলাম না তো। চলন্তু মাছ ধরা যাক। ভণ্ডুলদা জব্বর মাছের চার বানাতে পারে, রুই কাদলা টপা টপ করে সেই চার গিলে নেয়। আর পিসিমার হাতে সেই মাছের কালিয়া ভাত, আমার তো জিভ দিয়ে এখনই টপ টপ করে জল ঝরছে। বক রাক্ষস কোথাকার। পরাণদেহি বিল থেকে বিল্টুরা একটা 1.5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে ফেরি। রাতে মাছের কালিয়া আর সরু চালের ভাত খেয়ে দিব্যি ঘুম দিয়ে দিল। মাঝরাতে কিসের শব্দে অন্তুর ঘুম ভেঙে যায়। পরদিন সকালে ও বিল্টুকে সব খুলে বলে। জানিস বিল্টু, কাল মাঝরাতে কিসের একটা শব্দে ঘুম ভেঙে যায়, শুনি নিচের তলায় উঠোনে কারা সব কথাবার্তা বলছে। রাতের বেলা উঠোনে কথা বলছে কারা? জানালা দিয়ে দেখলাম কুয়োতলায় কেউ একজন বাসন মাজছে, তার মুখটা খুমটা দিয়ে ঢাকা, উঠোনে একটা গরুর গাড়ি দাঁড়ানো, দুটো লোক বস্তা বস্তা আমিনি উঠোনে ঢালছে, আর একজন এসে কয়েক কাদি ডাব এনে জড়ো করছে। ভণ্ডুলদাকেও দেখলাম। বলিস কি, আমায় ডাকলি না কেন? ডাকতাম কিন্তু আমার নিজেরই কেন জানি মনে হলো চোখের ভুল। হতে পারে, রাতে অত ভালো মন্দ খাওয়া হয়েছে, হয়তো পেট গরম হয়ে ওই সব উল্টোপাল্টা দেখেছিস তুই। দেখলাম আবার শুনলাম, দুটোই ভুল হতে পারে। আমার তা মনে হয় না। কিন্তু কিন্তু দেখ অন্তু, উঠোনটা যেমন নিকোনো দেখেছি ঠিক তেমনটি রয়েছে, একটা ঘাসের টুকরোও কোথাও নেই। তাও তো বটে। বড় পিসিমা, তুমি আমায় ডাকছিলে? আমার কাছে আয়। আর এটা কি বড় পিসিমা? সোনার আংটি, এটা তোর পিসেমশাইয়ের, নে এটা তোকে দিলাম। বাহ কি সুন্দর দেখতে, কিন্তু মা দেখলে রাগ করবে তো বড় পিসিমা। কিচ্ছু বলবে না, বলবি পিসিমা দিয়েছে, কি জানি তোর বউকে দেখতে পাবো কিনা, তাই তোকেই দিলাম, নে আঙুলে পরে নে। বা বেশ মানিয়েছে তোকে। বড় পিসিমা আমরা কাল সকালে চলে যাব। আর দুটো দিন থেকে যেতে পারতিস? না, অন্তুর স্কুল খুলে যাবে। আর এই নাও তোমার বাতের ওষুধ, বাবা পাঠিয়েছে। আর বাত, শরীর না থাকলে বাতের ব্যথা থাকবে কোথা থেকে? মানে মানে আর বাঁচতে ইচ্ছে করে না রে, এত ব্যথা।
বেদনা নিয়ে বেঁচে থাকার চাইতে চলে যাওয়াই ভালো। না না না, এমন কথা বলো না বড় পিসিমা। ভন্ডুলদা চলো নদীর ওপারে ঘুঘুডাঙা বন থেকে ঘুরে আসি। জানিস অন্তু, ওই বনে একটা পোড়ো মন্দির আছে দ্বারকেশ্বরী দেবীর। মন্দিরটা 300 বছরের পুরনো, তুই দেখিস নি? চল দেখে আসি। না না, ওখানে যেতে হবে না, ওখানে সাপ খোপ ভূত প্রেতের বাস। তুমি তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? ওদের ওদের ভয় পাওয়া ভন্ডুলদা। চলো না ভন্ডুলদা। না, আমায় আজ ধান বেচতে হাটে যেতে হবে, তোরা চলে যা। আর হ্যাঁ, টর্চ নিয়ে যেতে ভুলিস না, ভূতের মুখে আলো ফেললে ভূত পালায়। কি ঘন বন রে, বেশ গা ছমছমি নিরিবিলি। ওই দেখ সামনেই মন্দির দেখা যাচ্ছে। বাহ কি সুন্দর রে, কিন্তু বড্ড ভাঙা চোরা। তাই তো ভন্ডুলদা বলেছিল সাপ খোপের রাস্তা না, দেখিস সাবধানে পা ফেলিস। দুই বন্ধুর গল্প করতে করতে খেয়ালই নেই যে পূব আকাশের কোণে মেঘ জমেছে, চারদিক কালো হয়ে এসেছে। বাবা এ তো ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো রে, চল চল বাড়ি চল। বাড়ি তো যাব, কিন্তু রাস্তাটা কোন দিকে গুলিয়ে ফেললাম যে। এবার কি হবে? আবার দেখ এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি নেমেছে। বিল্টু, বিল্টু, অন্তু কোথায় তোরা? ভন্ডুলদার গলা না, বাপ্পা বাঁচলাম। এই যে ভন্ডুলদা, আমরা এখানে। অন্তু টর্চটা মার ওদিকে। আলো নেবা, আলো নেবা, আরে এদিকে আলো দিস না, এদিকে আলো দিস না, ওরে বাবা রে মরে গেলাম। কি হলো, কি হলো ভন্ডুলদা? সকালে ঝড় বৃষ্টি থেমে গেছে, দুই বন্ধু উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। 8:50 ট্রেন, বড় পিসিমাকে প্রণাম করল। থাক থাক, মানুষের মতো মানুষও ভালো থেকো। এই যে বিল্টু আর অন্তু, তোদের জন্য নারকেল আর মার তৈরি বড়ি আমসত্ব দিয়ে দিলাম, চল গরুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আবার আসিস বিল্টু, অন্তু। সব কিছু কেমন কেমন একটা লাগলো না? আমারও তাই। বাবা তুমি এখনো বাড়িতে, কি ব্যাপার? বিল্টু বাবা ভালো আছিস তো? প্রাণটা যেন ফিরে পেলাম। তোমরা এমন করছো কেন, কি হয়েছে? কি এই নে দেখ টেলিগ্রাম। টেলিগ্রাম কোথা থেকে, কে পাঠিয়েছে? বনতুলসী গ্রাম থেকে এক ভদ্রলোক হারাদন মুখুজ্জে জানিয়েছেন, গত শুক্রবার ঝড়জল বৃষ্টির রাতে বাজ পড়ে বর্দির বাড়ি পুরো জ্বলে যায়, আর তার ঠিক দুদিন আগে তোর বড় পিসিমার কালা জ্বরে ভুগে মৃত্যু ঘটে। সেটি এ তো হতেই পারে না, আমরা তো ওখান থেকে ঘুরে এলাম। ওই যে বাড়ি দেখা যায়, চল আমরা পেছনের খিড়কির দরজা দিয়ে ঘুরে যাই। খিড়কির দরজা কেন, সামনে দিয়ে ঢুকবো না কেন? সামনে, আরে সামনের দরজাটা তো বন্ধ, মার খুব অসুখ, উঠে দরজা খুলতে পারবে না। কে? ভন্ডুল এলি, আমার বিল্টু সোনা বাবা এসেছে। থাক 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 বাবা, ও মা কত বড় হয়ে গেছিস। এই নে ধর,
ঢকঢক করে খেয়ে নে তো দেখি। বা কি মিষ্টি জল, এত কিছু তুমি রাঁধলে কখন? এই তো তোরা স্নান করতে গেলি সেই ফাঁকে। এই নে বিল্টু ছিপ, মাছ ধরবি বলছিলি না? ভণ্ডুলদা তুমি কোত্থেকে এলে? আমি তো তোদের পিছন পিছনই এলাম, তোদের কি একা ছেড়ে দিতে পারি? পিছন পিছন এসেছ কই, দেখতে পেলাম না তো। চলন্তু মাছ ধরা যাক, ভণ্ডুলদা জব্বর মাছের চার বানাতে পারে, রুই কাতলা টপার টপ করে সেই চার গিলে নেয়। আয় আয় সোনা আমার কাছে আয়, আর এই যে হ্যাঁ তোর কাছে রাখ। এটা কি বড় পিসিমা? সোনার আংটি, এটা তোর পিসে মশাইয়ের, নে এটা তোকে দিলাম। আর এই নাও তোমার বাতের ওষুধ, বাবা পাঠিয়েছে। আর বাত, শরীর না থাকলে বাতের ব্যথা থাকবে কোথা থেকে? মন্দিরটা 300 বছরের পুরনো, তুই দেখিস নি? চল দেখে আসি। না না ওখানে যেতে হবে না, ওখানে সাপ খোপ ভূত পেতের বাস। যদিও আচ্ছা আমরা তো শনিবার গেছি তাই না? তার মানে যেদিন বাজ পড়েছে তার পরের দিন। তোরা তো শনিবার গেছিস। তুমি 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 আর কাউকে দিয়ে খোঁজ নাও বাবা, দেখো খবরটা কতদূর সত্যি। আমার কিন্তু কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। টেলিগ্রাম যিনি পাঠিয়েছিলেন তিনি সঠিক, তোর পিসি জ্বরে আর ভণ্ডুল বাজে লাগাতেই মারা গেছে। অন্তু আমি আজও এই রহস্যটা উদ্ধার করতে পারলাম না রে। আমিও মাঝে মাঝে ভাবি সেই কথা। মানছি সবটাই আমাদের ভ্রম ছিল, মনের ভুল ছিল, কিন্তু আঙুলের এই আংটিটা কি মিথ্যে কথা বলবে? আর এই নারকেল ডালের বড়ি আমসত্ত্ব ওগুলো কে দিল আমাদের? একে কি বলবো রে, রহস্য, অলৌকিক, নাকি নিছকই ভূতের গল্প? গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি? যেতে তো আমাকে হবেই। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা।